যারা গান্ধীজির জন্মদিনে দিল্লি গেছেন গান্ধীজিকে খুঁজতে, পশ্চিমবাংলায় গান্ধী আছেন, এরা পশ্চিমবাংলায় রাজনীতিকে বাংলা সমাজকে সবচেয়ে বেশি কলুষিত করছে, এরা গান্ধীজির নাম আপনারা বদনাম করছেন, গান্ধীজিকে নিয়ে দোকান চালিয়েছেন আর চালাবেন না, মোদিজি গান্ধীজিকে দেশের সামনে তুলে ধরেছেন বলেই দাবি দিলীপ ঘোষের, যারা দেশের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তারা দেশের জন্য কি করেছেন, মোদিজির জামানায় পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে, বন্দে ভারত তৈরি হয়েছে, রাম মন্দির হচ্ছে, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু তৈরি হয়েছে, এগুলো কারোর বাপের সম্পত্তি নয়, এগুলো দেশের সম্পত্তি, দেশ তার জন্য গর্বিত, তৃণমূলের নেতারা যেসব কোটি কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন সেগুলো কার বাপের টাকায় তৈরি বলেছেন। তবু আরেকবার জিজ্ঞেস করছি, আজ থেকে গান্ধীজির জন্মদিনে একটা আন্দোলন বড় আন্দোলন করতে চলেছে, যেটা অভিষেক ব্যানার্জি রাতে মিটিং করে বলেছে, মানুষকে দেখাও সত্ত্বেও কিভাবে অতিরিক্ত অর্থ খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করেছে এবং সেই সাথে সাথে বাংলার পয়সাটাও দেওয়া হয়নি, দুটো জিনিস নিয়ে সংসদ ভবন হয়েছে, বন্দে ভারত হয়েছে, রাম মন্দির হচ্ছে, কাশি হয়ে গেল, দ্বারকাতে একটা 11,000 লোকের হল হয়ে গেল, সর্দারের স্ট্যাচু হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড়, বন্দে ভারত হয়ে গেল, এটা কারো বাপের সম্পত্তি নয়, এটা দেশের লোকের পয়সায় দেশের লোকের জন্য করেছে আর দেশ তার জন্য গর্বিত। টিএমসির নেতারা, এমপিরা, এমএলএ যেসব বাড়িতে থাকেন সে বাড়ির ছবি আপনারা দেখেছেন, কোটি কোটি টাকা তার বাপের টাকা, যে মুরগি কাটতো, যে কয়লা বইতো, সে কি করে 5-7 কোটি টাকার বাড়ি করে, অভিষেক ব্যানার্জি 8-10 কোটি টাকার বাড়িতে কি করে থাকেন, কার বাপের পয়সা, সেই জন্য নিজের বাড়ি ঘর করছেন, দেশের জন্য কি করেছেন। যারা গান্ধীজির জন্মদিনে দিল্লি গেছেন গান্ধীকে খুঁজতে, পশ্চিমবাংলায় গান্ধী আছে, এরা পশ্চিমবাংলার রাজনীতিকে সমাজকে এত প্রদূষিত করে দিয়েছেন, মোদিজি স্বচ্ছ ভারতের নামে দেশকে পরিষ্কার করছেন, দেশের অর্থনীতিকে রাজনীতিকে পরিষ্কার করছেন, আর ওরা সবচেয়ে বেশি অস্বচ্ছ করেছে বাংলার রাজনীতিকে বাংলার সমাজকে, তার জন্য আমরা লজ্জিত। তো সেই জন্য পশ্চিমবাংলা একদিন গান্ধীজির নামে আপনারা বিজনেস চালিয়েছেন, সে কংগ্রেস হোক, সে টিএমসি হোক, যত পার্টি, আজ গান্ধী কোথায়, মোদিজি গান্ধীজিকে নিয়ে গেছেন দুনিয়ার সামনে, সারা দুনিয়াতে তার নাম, আজকে বিশ্বের দেশে দেশে গান্ধীজির নাম চলছে, 150 বছর পরেও শেখা উচিত, গান্ধীজিকে নিয়ে দোকান চালিয়েছেন আর চালাবেন না, অনেক হয়েছে, তার অপমান করবেন। ওরা তো দুটোটাই বলছিল যে গডসে ইস্যুটাকে সামনে আনার চেষ্টা করছিল। ভারতবর্ষে বহু মহাপুরুষ আছেন, বহু বিপ্লবী আছেন, বহু মানুষ আছেন, তর্ক বিতর্ক আছে, গান্ধীজিকে নিয়ে বিতর্ক আছে, নেতাজিকে নিয়ে বিতর্ক আছে, তার আগে রামকে কৃষ্ণকে নিয়ে বিতর্ক আছে, ওটা চলতে থাকবে, তার কন্ট্রিবিউশন কি সমাজের জন্য, তার সেই সম্মান পাওয়া উচিত। আর কিছু তোমাদের আছে? জেলে ঢুকিয়েছে, আমাদের পার্টির কোনো এমএলএ নামে কমপ্লেন এসেছিল কর্ণাটকে, পদত্যাগ করে তাকে জেলে, একাধিক জায়গায় হয়েছে, নেতা হোক মন্ত্রী হোক, জিরো টলারেন্স, এটা বিজেপি করেছে, মোদি করেছে, আর এখানে এখানে যে দুর্নীতি না হয় সে টিএমসির নেতাই হতে পারবে, বাইরে যেতে হবে না, ওদের নেতাদের বক্তব্য শুনে, এই বলছে ও বেটা চোর, সে বলছে ও বেটা চোর, কে কত বড় চোর তার কম্পিটিশন চলছে, কে কত দুর্নীতি করছে তার কম্পিটিশন চলছে, একটা কারখানাতে 4 জন নেতা 4 বার যাচ্ছে, একটা দোকানে 4 জন নেতা 4 বার সকাল বিকালে মাল দেয়, বলছে ওকে দিলাম, তাহলে ওকে দিলে আমার পেট ভরবে, আমারটা দোকান করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, বন্ধ হয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে লোকে বাংলা ছেড়ে। আজকে দিল্লিতে বড় বড় ব্যবসায়ীরা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বসে আছে, আমি দিল্লি গেলে দেখা করতে যাই, আমাদের মেদিনীপুরের হাজার হাজার ছেলে সোনার উপর কাজ করছে, ভালো বিজনেস করছে, পালিয়ে এসছে কেন, বলে দাদা ওখানে কিছু করা যাবে না, বাড়ি গাড়ি কিনে নিয়েছে ওখানে, বড়বাগ এলাকা পুরো বাঙালিদের, এবং মেদিনীপুরের লোক, ঘাটাল এলাকা, আরামবাগ, এখান থেকে সব লোক, বড় বড় ব্যবসায়ী, আসামে আন্দোলন হলো, ওখান থেকে পালিয়ে কলকাতায় এসেছিল, উত্তর বাংলায় এসেছিল, গত 10 বছরে এই বাংলা ছেড়ে পালিয়ে গেছে দিল্লি, এরা বলছে নাকি দেশ ছেড়ে যাচ্ছে, দেশ তো ছেড়ে যাচ্ছেই, যারা পাবলিকের টাকা নিয়েছে শোধ দিচ্ছে না তাদের পাড়াতে দেশ ছেড়ে যেতে হবে, কিন্তু জেনে রাখুন দেশ ছেড়ে বিদেশে গেলেও ওখান থেকে কোমরে দড়ি বন্ধে নিয়ে আসবে, কিন্তু পশ্চিমবাংলা থেকে অত্যাচারে পালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা, শিল্পপতিরা কেন পালিয়ে যাচ্ছে, বলছে দাদা ইট গাঁথার থেকেই শুরু হয়ে যাবে টাকা তোলা, আপনি জমি কিনেছেন সেখানে শেয়ার দিন, তার লোক আছে সিন্ডিকেট, আপনি ইট গাঁথবেন, দেওয়াল করবেন, সিমেন্ট, বালি, রড সব ওদের কাছ থেকে নিতে হবে, ওদের দামে নিতে হবে, পচা হোক, ভাঙা হোক, ঘুন ধরা হোক, নোনা ধরা হোক, তাদের দাম নিতে হবে ওদের কাছ থেকে, নাহলে বাড়ি করতে পারবেন না, তাই নতুন ফ্লাইওভার ভেঙে পড়ছে, দেওয়াল ভেঙে পড়ছে, কারখানা ভেঙে পড়ছে, ব্রিজ ভেঙে পড়ছে, কেন সিন্ডিকেট, কোনো স্থায়ী কাজ পশ্চিমবাংলায় হবে না, যেটুকু বড় কাজ হচ্ছে কেন্দ্র সরকারের টাকায় হচ্ছে, আমরা দেখছি কাঁসাইর যে বীরেন্দ্র সাসমল সেতু, আমি 2 বছর 2.5 বছর ধরে করোনার সময় থেকে লেগে আছি, কি জানো আপনারা জানেন 50